बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ढाका कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे सकल के स्वागत जानाच्छि। आज आमार क्लासटी एमएससी कीटतत्व विभागेर शिक्षार्थीदेर जन्य निर्धारित। सुप्रिय शिक्षार्थीबृंद एवं आमार सकल दर्शक अस्सलामु आलैकुम। आमी ढाका कॉलेजेर प्राणीविद्या विभागेर सहयोगी अध्यापक फारिया सुलताना। आशा करछि तुम्हारा सबाई शारीरिक एवं मानसिक भावे सुस्थ एवं निरापदे आछो। नितान्त प्रयोजन छाड़ा तुम्हारा सकले घरे अवस्थान करछो। तुम्हारा सबाई आमादेर एई अनलाइन क्लासगुलिर साथे संयुक्त थाकार चेष्टा करछो बोलेई आमार आंतरिक विश्वास। तो आज आमरा इन्सेक्ट टैक्सोनोमी जार कोर्स कोड 313127 अंतर्भुक्त एक विशेष बा गुरुत्वपूर्ण अर्डर निये पाठ आलोचना करब। अर्डरटीर नाम ओडोनाटा। तो चलो आमरा बोर्डेर दिके दृष्टिपात करी। अर्डर ओडोनाटा फैब्रिसियस 1793 साले এই অর্ডারটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। এই অর্ডারের অন্তর্ভুক্ত যে সকল ইনসেক্ট বা পতঙ্গ রয়েছে তাদেরকে সাধারণভাবে ড্রাগন ফ্লাই বা ড্যামসেল ফ্লাই বলা হয়। ওডোনাটা মিন্স টুথ, অর্থাৎ এই ওডোনাটা অন্তর্ভুক্ত যে পতঙ্গগুলি রয়েছে সেই পতঙ্গগুলি যে মাউথ পার্টস সেগুলি অত্যন্ত শক্ত এবং প্রায় দাঁতের মতো গঠন এবং অত্যন্ত শক্ত প্রকৃতির, সেখান থেকে এদের নাম হয়েছে ওডোনাটা। তো এই ওডোনাটা শব্দটি তাহলে একটি গ্রিক শব্দ ওডোনাটা, দ্যাট মিন্স টিথ বা টুথ, সেখান থেকেই উদ্ভব। তো এই ধরনের কীটপতঙ্গের ম্যান্ডিবেলে সূচালো দাঁত বিদ্যমান এবং এগুলির আকার অনেকটা ফোরিংয়ের মতো এবং সবসময় জলাশয়ের ধারে বিচরণ করে বলে আমাদের দেশে এগুলিকে জল ফোরিং নামেও ডাকা হয়। তো এদের হ্যাবিট এবং হ্যাবিটেট বা স্বভাব এবং বাসস্থানে আসি। ওডোনাটা বর্গের যে কীটপতঙ্গগুলি রয়েছে সেগুলি উভচর ধরনের এবং এগুলি পরিণত প্রাণী ডাঙায় এবং অপরিণত অবস্থায় সেগুলি পানিতে বসবাস করে এবং এদের এই দশাকে বলা হয় নিম্ফ বা নায়াড। এগুলির উভয়ই শিকারী প্রকৃতির এবং ক্ষুদ্র ক্ষুদ্র কীটপতঙ্গ প্ল্যাঙ্কটন প্রভৃতি খেয়ে এগুলি জীবন ধারণ করে। এগুলির অধিকাংশ নিশাচর, কেউ কেউ অতি দ্রুত গতিতে উঠতে সক্ষম, সর্বোচ্চ প্রায় 60 মিটার/সেকেন্ড এরা উঠতে পারে, আবার কেউ কেউ খুব মন্থর গতিতে উড়ে থাকে। ওডোনাটা বর্গের অনেক কীটপতঙ্গই কিন্তু অভিপ্রায়ণকারী, অর্থাৎ মাইগ্রেটরি ইনসেক্ট, এক স্থান ত্যাগ করে এরা অনেক দূর পর্যন্ত কিন্তু চলে যেতে সক্ষম। এগুলোর অপরিণত দশা যে নিম্ফ, এগুলি কিন্তু মাংসাশী এবং পানিতে বসবাসকারী অতি ক্ষুদ্র প্ল্যাঙ্কটনগুলিকে খাদ্য হিসাবে ভক্ষণ করে। অপরদিকে যেগুলি পরিণত ইনসেক্ট সেগুলিও শিকারী প্রকৃতির এবং তারা উড়ন্ত অবস্থায় পরিবেশে নানা ধরনের অন্য প্রজাতির কীটপতঙ্গকে খাদ্য হিসাবে গ্রহণ করে। কৃষিক্ষেত্রে এগুলি কীটপতঙ্গের জৈবিক দমনে সরাসরি অংশগ্রহণ করে বলে অর্থনৈতিক দিক দিয়ে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পতঙ্গ। তো এবার আসি এদের ডিস্ট্রিবিউশন। ওডোনাটা বর্গের কীটপতঙ্গ পৃথিবীর সকল অঞ্চলে বিস্তৃত, কসমোপলিটন, তবে অরিয়েন্টাল, নিউট্রপিক্যাল, প্যালিয়ার্কটিক অঞ্চলের মধ্যে জাপানে সবচেয়ে বেশি প্রজাতির বর্ণনা দেওয়া হয়েছে। পাক ভারত উপমহাদেশে যেমন বাংলাদেশ, মায়ানমার, আসাম,
এই অঞ্চলগুলিতে এগুলির বিস্তৃতি বেশ লক্ষণীয়। তো এগুলির এক্সটার্নাল মর্ফোলজি বা বাহ্যিক গঠন, ওডোনাটা বর্গের কীটপতঙ্গগুলির আকারে মানে ক্ষুদ্র থেকে বৃহৎ আকৃতি পর্যন্ত হতে পারে। এদের ডানা প্রসারিত অবস্থায় 30 মিলিমিটার থেকে 190 মিলিমিটার পর্যন্ত হতে পারে ডানার বিস্তৃতি। দেহ লম্বা, নলাকৃতি, অনেকগুলি খণ্ডকে সমন্বয়ে গঠিত, আর হচ্ছে যে এরা মস্তক এদের বৃহৎ আকৃতির, বক্ষাঞ্চলের সাথে হালকাভাবে যুক্ত নরমক্ষম মস্তক, চোয়াল দুটি অংশে বিভক্ত। ড্রাগন ফ্লাইয়ের ক্ষেত্রে মস্তক অধিকাংশ অঞ্চলটাই চোখ দ্বারা বিস্তৃত। এটি হচ্ছে ড্রাগন ফ্লাই এবং এটি হচ্ছে ড্যামসেল ফ্লাই। ড্রাগন ফ্লাইয়ের ক্ষেত্রে চোখগুলি ড্যামসেল ফ্লাইয়ের চেয়ে অপেক্ষাকৃত বড় বা বৃহৎ আকৃতির। মার্শি অ্যান্টিনা, এদের অ্যান্টিনা পরিণত কীটপতঙ্গে খুব ছোট, সাধারণত 3-7 খণ্ডক বিশিষ্ট, সিটাসিয়াস বা ফিলিফর্ম ধরনের, তবে অপরিণত অবস্থায় এটি মধ্যম আকৃতি থেকে বড় আকৃতির, 5-12 খণ্ডক বিশিষ্ট, এবং সকল ক্ষেত্রে কিন্তু এগুলি ফিলিফর্ম ধরনের। এগুলির যে কম্পাউন্ড আই খুব উন্নত ধরনের। ড্রাগন ফ্লাইয়ের ক্ষেত্রে কুঞ্জাক্ষি বেশি বৃদ্ধিপ্রাপ্ত, অনেক ক্ষেত্রে মস্তকের পৃষ্ঠাঞ্চলের প্রায় পুরো অংশ জুড়ে অবস্থান করে, কিন্তু ড্যামসেল ফ্লাইয়ের ক্ষেত্রে ছোট, অতি ক্ষুদ্র এবং মস্তকের দুই পাশে অবস্থিত। আচ্ছা, এদের অসিলি মস্তকের পৃষ্ঠভাগে বর্তমান এবং সংখ্যায় 3টি। এদের যে মুখপাঙ্গ সেগুলি উন্নত, কর্তন এবং চোষণ ধরনের, বাইটিং বা চিউইং টাইপ। ম্যান্ডিবল খুবই শক্ত, দাঁতযুক্ত, যে কারণে এদের নাম কিন্তু ওডোনাট। ওডোনাটা এই তাদের এই দাঁতের শক্তযুক্ত দাঁতের থেকেই তাদের নামকরণ করা হয়েছে। নিমফের ক্ষেত্রে তাদের যে ল্যাবিয়াম থাকে সেটি ঝুলন্ত বা ফ্যাং থাকে এবং ল্যাবিয়াল পাল্পও কিন্তু তাদের কাটা যুক্ত। আচ্ছা, এবার আসে তাদের বক্ষাঞ্চল। বক্ষাঞ্চল বেশ প্রশস্ত, অগ্রবক্ষাঞ্চল ক্ষুদ্র, ক্ষয়প্রাপ্ত এবং ঘাড়ে রূপান্তরিত। মধ্য এবং পশ্চাৎ বক্ষাঞ্চল একত্রে টেরোথোরাক্স গঠন করে। এদের যে লেগ রয়েছে, পা, 3 জোড়া পা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এখানে বাকি 3 জোড়া তাদের পাখার নিচে, আমরা যেহেতু পাখার বর্ণনা দিয়েছি এখানে বা ছবি এঁকেছি, সো তাদের পা হচ্ছে 3 জোড়া, লম্বা এবং পাতলা প্রকৃতি। পা হাঁটার অনুপযোগী, কিন্তু প্রচুর সংখ্যক কাঁটাযুক্ত অংশ থাকে এখানে পায়ের সাথে, এগুলোকে স্পাইনস বলে, এবং ব্রিসেল থাকে পায়ের ফিমারে, টিবা এবং টার্সাল অংশ থাকে। উড়ার সময় পাগুলি ঘন সন্নিবিষ্টভাবে নিম্নমুখী অবস্থায় এমনভাবে বিদ্যমান থাকে যা শিকার সংগ্রহ এবং পরিবহনের জন্য ঝুড়ির মতো গঠন বিশিষ্ট হয়। এদের যে পায়ের যে টার্সাস অংশ সেটি 3 খণ্ডক বিশিষ্ট এবং 2টি নখরযুক্ত পায়ের আগায়। এদের যে ডানা উইং, এগুলি হচ্ছে 2 জোড়া, প্রতিটি ডানা স্বচ্ছ ম্যামব্রেনাস ধরনের। ড্যামসেল ফ্লাইয়ের ক্ষেত্রে ডানা সমান আকৃতির এবং গোড়ার দিকে লম্বা বৃন্তের মতো, কিন্তু ড্রাগন ফ্লাইয়ের ক্ষেত্রে এটি অসমান এবং পেছনের ডানার গোড়ার দিকে প্রসারিত হয়ে অনেকটা থালার মতো আকৃতি গঠন করে, একটু প্রসারিত। আচ্ছা, উভয় ধরনের কীটপতঙ্গের অগ্রপ্রান্তীয় অঞ্চলে টেরোস্টিগমা নামক কালো দাগ দেখা যায়, আর হচ্ছে উভয়ের ডানা ভাঁজহীন অবস্থায় থাকে এবং উভয় কীটপতঙ্গ ডানার সাহায্যে সামনে বা পেছনে উঠতে সক্ষম। এদের অ্যাবডোমেন হচ্ছে লম্বা, সাধারণত 10 খণ্ডক বিশিষ্ট, এবং সর্বশেষ 10ম খণ্ডকের অখণ্ডায়িত অ্যানাল সার্সি উপস্থিত থাকে। আচ্ছা, অধিকাংশ কীটপতঙ্গের 11 নম্বর একটা খণ্ডক যেটি ক্ষয়প্রাপ্ত বা বিলুপ্ত। আচ্ছা, নিমফের ক্ষেত্রে উদরের শেষাংশে রেকটাল এবং কর্ডাল ফুলকা উপস্থিত থাকতে দেখা যায়। তো এই হচ্ছে মোটামুটি ড্রাগন ফ্লাইয়ের এক্সটার্নাল মর্ফোলজি। এবার আমরা আসি তাদের ইন্টারনাল মর্ফোলজি, অর্থাৎ একটি ড্রাগন ফ্লাইকে ডিসেক্ট করলে তাদের ভিতরে কী কী অংশগুলি থাকে। তো ইন্টারনাল মর্ফোলজিতে প্রথমে আসি তাদের এলিমেন্টারি ক্যানাল বা পরিপাকতন্ত্র।
তো তাদের পরিপাকতন্ত্রগুলি কিন্তু অত্যন্ত লম্বাটে প্রকৃতি, সরল, বিভিন্ন অংশে, কয়েকটি অংশে তাদের এলিমেন্টারি চ্যানেল বিস্তৃত, গ্রাস নালী থাকে সরু এবং উদরের কাছাকাছি এসে প্রশস্ত হয়ে গ্রাস থলিতে পরিণত হয়। পরিপাক নালীর তাদের যে মধ্য অংশ সেটি সবচেয়ে বড় এবং প্রশস্ত। উদরের অধিকাংশ স্থান জুড়ে এই মধ্যাংশটি বিস্তৃত। আর পশ্চাৎ যে অন্ত্র থাকে এলিমেন্টারি ক্যানেলের সেটি খাটো এবং তার সাথে 50-60টি মালপিজিয়ান টিউবলস বর্তমান। এগুলি হচ্ছে রেচন অঙ্গ। তো নেক্সট আসি আমরা নিম্ফের ক্ষেত্রে। এই এলিমেন্টারি ক্যানেলটি যেটা মলাশয়ের অংশটি সেটি অনেকটি প্রশস্ত এবং বিশেষ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন। এগুলি রূপান্তরিত এবং এগুলির সাথে 6 সারি ফুলকা অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত, যেগুলোকে ব্রঙ্কিয়াল বাস্কেট বা শ্বসন ঝুড়ি বলা হয়। এরপর আসি তাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এটি মুক্ত ধরনের, অর্থাৎ রক্ত স্বাধীনভাবে চলাচল করে, কোনো রক্ত নালি দ্বারা আবদ্ধ থাকে না। হৃৎপিণ্ড তাদের নলাকার, 8টি প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এগুলির সঙ্গে একটি খাটো রক্তনালী বা অঙ্কীয় ধমনী যুক্ত থাকে, যার মাধ্যমে রক্ত সিলোমে প্রবেশ করে। তাদের যে রেসপিরেটরি অর্গান রয়েছে সেটি 3 জোড়া অনুদৈর্ঘ্য প্রধান শ্বাসনালী এবং এগুলির সাথে যুক্ত শাখা প্রশাখা সমন্বয়ে গঠিত। আর এগুলি 10 জোড়া শ্বাসরন্ধ্রের মাধ্যমে রেসপিরেটরি সিস্টেমটি বাইরে উন্মুক্ত থাকে। শ্বাসরন্ধ্রগুলি মধ্যবক্ষীয় খণ্ডাংশ থেকে অষ্টমদরীয় খণ্ডাংশ পর্যন্ত প্রত্যেক খণ্ডাংশে 1 জোড়া করে বিস্তৃত। আর এই তাদের যে নিম্ফ যেটা রয়েছে, নিম্ফের ক্ষেত্রে ফুলকা হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ নিম্ফের ক্ষেত্রে। আর ড্রাগন ফ্লাইয়ের ক্ষেত্রে একটি মলাশয়ের ভিতরের দিকে রেকটাম থাকে এবং শ্বসনকালে তাদের পায়ু পথে পানি প্রবেশ করে এবং গ্যাস বিনিময় শেষে একই পথ দিয়ে বাইরে বেরিয়ে যায়। আচ্ছা, এবার আসি তাদের নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম বেশ সুগঠিত তাদের এবং মস্তিষ্ক আড়াআড়িভাবে লম্বা, অক্ষীয় স্নায়ুগ্রন্থ বেশ বড় এবং সুগঠিত। আর হচ্ছে এদের অঙ্কীয় স্নায়ুরজ্জুটি জোড়া, যাতে 3টি বক্ষীয় স্নায়ুগ্রন্থি এবং 7টি উদরীয় স্নায়ুগ্রন্থি বিদ্যমান। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ছাড়াও অরুণাটা বর্গের কীটপতঙ্গের সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র বেশ সুগঠিত। তাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটি বেশ উন্নত ধরনের এবং পুরুষ প্রজননতন্ত্র প্রধানত 1 জোড়া লম্বা শুক্রাশয় নিয়ে গঠিত। বিভিন্ন প্রজাতিতে এগুলির অবস্থান ভিন্ন। আচ্ছা, স্ত্রী প্রজননতন্ত্র বৃহদাকার ডিম্বাশয় নিয়ে গঠিত। ডিম্বাশয়গুলি উদরের গোড়া থেকে সপ্তম উদর খণ্ড পর্যন্ত বিস্তৃত। প্রতিটি ডিম্বাশয় অনেকগুলি অনুদৈর্ঘ্যভাবে বিন্যস্ত অনুডিম্বাশয় নিয়ে গঠিত এবং ডিম্বনালী দুইটি খুবই খাটো, যেগুলি বিরাট থলির মতো শুক্রধানীতে উন্মুক্ত থাকে। বুঝতে পেরেছ? তো এবার আসি ওডোনাটা কীটবর্গের যে কীটপতঙ্গগুলি রয়েছে সেগুলির প্রজনন ক্রিয়া কিছুটা ভিন্ন ধরনের। বিশেষ ঋতুতে জলজ পরিবেশের নিকটে স্ত্রী এবং পুরুষ কীটপতঙ্গ পরস্পরের মিলন শেষে স্ত্রী পতঙ্গটি ডিম পাড়ে এবং পুরুষ পতঙ্গটি এই ডিম পাড়ার যে ক্রিয়া এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্ত্রী পতঙ্গকে পাহারা দেয়। এটি একটি বিশেষ বৈশিষ্ট্য ওডোনাটা বর্গের কীটপতঙ্গের। তো ডিম পাড়া শেষ হলে এগুলি উভয়ই পরিবেশ ত্যাগ করে চলে যায়। ডিম প্রস্ফুটিত হয়ে যে অপরিণত কীটপতঙ্গ সৃষ্টি হয় তা পানিতে বাস করে, যেগুলির নাম হচ্ছে নিম্ফ বা নায়াড। ড্যামসেল ফ্লাইয়ের ক্ষেত্রে এগুলির জীবনকাল অতি সংক্ষিপ্ত, কিন্তু ড্রাগন ফ্লাইয়ের ক্ষেত্রে এগুলির জীবনকাল বেশ দীর্ঘ। নিম্ফ পরপর কয়েকবার খোলস ত্যাগের পর পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হয়। পরিণত কীটপতঙ্গ ডানা বিশিষ্ট এবং এটি জলজ পরিবেশ ত্যাগ করে তার স্থলজ জীবন শুরু করে। তো এবার আসি আমরা ওডোনাটা বর্গের সামগ্রিকভাবে কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে তাহলে ওডোনাটা বর্গের আমরা যা আলোচনা করলাম তার মধ্যে প্রথমেই হচ্ছে তাদের দেহ লম্বাকৃতি ও সরু আকৃতি বিশিষ্ট। এদের দেহ উজ্জ্বল এবং চকচকে বর্ণের। এদের মস্তক হাইপোগনাথাস ধরনের, অর্থাৎ নিম্নমুখী। এদের মাউথ পার্স বাইটিং টাইপ
যেখানে শক্তিশালী দাঁত থাকে। এদের পুঞ্জাক্ষই বেশ বড় এবং সুগঠিত। এদের তিনটি সরলাক্ষী থাকে। এদের অ্যান্টিনা ফিলিফর্ম ধরনের এবং আকারে খুবই ছোট। এদের দুই জোড়া ডানা থাকে, মোটামুটিভাবে সমান লম্বাকৃতি, এবং ডানাতে অসংখ্য আড়াআড়ি শিরা জালের মতো ছড়ানো অবস্থায় দেখা যায়। ওডোনাটোবর্গের পতঙ্গগুলির উদর বা অ্যাবডোমেন লম্বাটে, বেশ লম্বাটে এবং সরু প্রকৃতির। আর এদের যে জীবনচক্রে একটি বিশেষ দশা নিমফ, যেটি জলজ বা পানিতে বসবাস উপযোগী। এই ওডোনাটোবর্গের প্রায় 50,000 প্রজাতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বিজ্ঞানী ফ্রাসার 1957 সালে যে শ্রেণীবিন্যাসটি বর্ণনা করেছেন সেটি কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য শ্রেণীবিন্যাস ওডোনাটার ক্ষেত্রে। তো আমরা এখন ওডোনাটার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস সম্পর্কে জানি। ওডোনাটার যে শ্রেণীবিন্যাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওডোনাটা অর্ডারটিকে তিনটি সাব অর্ডার বা কি বলবো, এগুলোকে বাংলায় বলে এটাকে যে উপবর্গ, ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অ্যানাইসোপটেরা, সাব অর্ডার 1, সাব অর্ডার 2 জাইগোপটেরা, এবং সাব অর্ডার 3 অ্যানাইসোজাইগোপটেরা। তিনটি সাব অর্ডার বা উপবর্গ। তো এদের আন্ডারে বেশ কিছু ফ্যামিলি রয়েছে এবং এই ফ্যামিলিগুলির সংখ্যা প্রায় 27টির মতো হবে। তো আমরা মোটামুটিভাবে এদের যে পতঙ্গগুলি পরিচিত এবং সর্বাধিক দেখা যায়, তো সেই পতঙ্গগুলির যে ফ্যামিলির অন্তর্ভুক্ত সেই কতগুলি বিশেষ ফ্যামিলি নিয়ে আমরা আজ আলোচনা করব। তো প্রথমেই আসি অ্যানাইসোপটেরা, যে সাব অর্ডার, তার আন্ডারে যে ফ্যামিলিগুলি রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি ফ্যামিলি রয়েছে এবং যাদের মধ্যে অ্যাশনিডি, গমফিডি, লাইবেলুলিডি, কর্ডুলিডি মোটামুটিভাবে ইম্পর্ট্যান্ট। আর যেগুলি জাইগোপটেরা, সেই ফ্যামিলিগুলির মধ্যে রয়েছে অ্যাগ্রিডি, সিনাগ্রিডি আর লেস্টিডি। আর যেটা অ্যানাইসোজাইগোপটেরা, তার আন্ডারে যে ফ্যামিলি রয়েছে সেটি হচ্ছে এপিও ফেলি বিডি, এপিও ফেলিডি। তো এই ফ্যামিলিগুলি সম্পর্কে আমরা একটু তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এদের অন্তর্ভুক্ত যে ইনসেক্টগুলি রয়েছে সেগুলির উদাহরণগুলি একটু জানার চেষ্টা করি। প্রথম ফ্যামিলি হচ্ছে কি, অ্যাশনিডি। অ্যাশনিডি যে ফ্যামিলিটি, সেই ফ্যামিলির কতগুলি বৈশিষ্ট্য যেমন তোমরা একটু খাতায় লিখে নাও। অ্যাশনিডি ফ্যামিলি বা যে অন্তর্ভুক্ত যে ইনসেক্টগুলি রয়েছে তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য, যেমন এদের পুঞ্জাক্ষি বড় এবং পৃষ্ঠদিকে প্রায় যুক্ত। এদের অ্যান্টিনোডালস অসম্পূর্ণ এবং প্রতি ডানায় দুইটি করে বিদ্যমান। এদের অভিপজিটর সম্পূর্ণ। পরিণত কীটপতঙ্গ এবং নিম্ফ উভয় আকারে বড় এবং প্রত্যেকের উদর নলাকৃতির, এবং নিম্ফ হচ্ছে ল্যাবিয়ামি মুখোশ বা একটা মাস্ক ধরনের অংশ বহন করে যা লম্বা এবং নরমক্ষম হুক বিশিষ্ট। নিম্ফ পানির তলদেশে আগাছা এবং কাদার মধ্যে বসবাস করে। এই অ্যাশনিডির আন্ডারে যে ইনসেক্ট রয়েছে সেটি হচ্ছে যেমন আশনা, অ্যানাক্স ইত্যাদি। নেক্সট আমরা আসি যে ফ্যামিলি গমফিডি। গমফিডির যে শনাক্তকারী বৈশিষ্ট্য সেগুলির মধ্যে রয়েছে, নাম্বার 1, এদের পুঞ্জাক্ষি বড় কিন্তু পৃথক অবস্থানে থাকে। অভিপজিটর অসম্পূর্ণ প্রকৃতির। এদের পূর্ণাঙ্গ কীটপতঙ্গ আকারে বড় কিন্তু বিভিন্ন কালারের হতে পারে, কালো, সবুজ অথবা হলুদ ছাপযুক্ত।
এবং এদের যে নিম্ফ রয়েছে সেগুলি ডিম্বাকার বা ওভয়েড আকৃতির এবং আকারে বড় এবং উদরের শেষ প্রান্ত এদের বিস্তৃত অনেকটা পাতের মতো বা খণ্ডায়িত। গমফিডির অন্তর্ভুক্ত যে ইনসেক্ট তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গমফাস, তারপরে হচ্ছে প্ল্যান্টি গমফাস ইত্যাদি। নেক্সট লাইবেলুরিডে, খুবই মানে পরিচিত এবং ইম্পর্টেন্ট কিছু যে ইনসেক্ট আমরা দেখি সেই ইনসেক্টগুলি এই লাইবেলুরিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে দেখো, সেগুলি নাম্বার ওয়ান হচ্ছে এদের পুঞ্জাক্ষি পৃষ্ঠভাগে একত্রিত অর্থাৎ দুইটি মিলে একটিতে পরিণত হয়েছে বলে মনে হয়। এদের অভিপোজিটর অনুপস্থিত, উদর অঞ্চল অনেকটা ফুজিফর্ম বা মূলাকৃতি অথবা চাপাকৃতিও হতে পারে, ডিপ্রেসড যেটাকে বলে। এদের নিম্ফ হচ্ছে ডিম্বাকার চামচের মতো ল্যাবিয়াম বিশিষ্ট, সাধারণত এরা স্থির পানিতে বংশবিস্তার করে। তো এদের উদাহরণ হচ্ছে লাইবেলুলা, তারপরে হচ্ছে প্যান্টালা, এছাড়াও আছে থলমিক্স ইত্যাদি। এরপর যেটা সেটা হচ্ছে কর্ডুলিডি। এই ইনসেক্টগুলো খুবই পরিচিত এবং দেখা যায় এদেরকে। এগুলির আকৃতি বৈশিষ্ট্যের মধ্যে আসে যে এগুলির আকৃতি বিভিন্ন রকম হতে পারে। এদের ডানার মাঝে মাঝে ডোরা কাটা বর্ণযুক্ত এবং এদের নিম্ফের গঠনও কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো এদের উদাহরণ হচ্ছে কর্ডুলিয়া, কর্ডুলিয়া স্পেসিস। ওকে, নেক্সট আমরা আসি জাইগোপ্টেরা। তো জাইগোপ্টেরার আন্ডারে যে ফ্যামিলিগুলি আমরা দেখছি সেটি প্রথমে অ্যাগ্রিডি। অ্যাগ্রিডির কিছু বৈশিষ্ট্য যেমন এদের ডানা বৃন্তযুক্ত নয় অর্থাৎ নন পেটিওলেট, এবং এদের ডানায় অসংখ্য শিরা ক্রস ভেইন যেগুলা এবং ইন্টারক্যালোরি শিরা উপস্থিত থাকে। এদের নিম্ফ সাধারণত নদী ও গতিময় ঝর্ণার পানিতে বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ বয়স্ক কীটপতঙ্গ দেখতে তামাটে রূপার মতো মানে কপার ব্রোঞ্জ অর্থাৎ অনেক উজ্জ্বল সবুজ এবং হলুদ ডানাযুক্ত। এবং এদের যে ইনসেক্টগুলি দেখা যায় উদাহরণ হিসাবে সেগুলি হচ্ছে অ্যাগ্রিয়ন, ভেস্টালিস ইত্যাদি। এরপরে হচ্ছে সিনাগ্রিডি। সিনাগ্রিডির বৈশিষ্ট্যের মধ্যে আছে এদের ডানার গোড়া বোটার মতো, তবে বোটা খুব সরু প্রকৃতির। এদের ডিসকয়েডাল সেল থাকে যেগুলি খুব ছোট ডানায় থাকে এগুলি, এবং এদের সামনের দিকে পিছন দিকের তুলনায় ছোট, সামনের অংশ পিছন অংশের তুলনায় ছোট। অবস্থানকালে এদের দেহটা আনুভূমিকভাবে অবস্থান করে এবং ডানাগুলি একসঙ্গে খাড়া হয়ে থাকে। এদের যে উদাহরণ রয়েছে সেগুলির মধ্যে রয়েছে সিনাগ্রিয়ন অথবা সিউডোগ্রিয়ন। আচ্ছা, আর হচ্ছে লেস্টিডি। এগুলি খুবই উজ্জ্বল বর্ণের, নীল এবং রূপার মতো অথবা সবুজ অথবা হলুদ প্রকৃতির, খুব ব্রাইটলি কালার্ড। এবং এদের যে ডিসকয়েডাল কোষ যেগুলি ডানায় থাকে এগুলি ডানার কিনারা থেকে পৃথক থাকে এবং ডানা বৃন্তযুক্ত। তিন নম্বর, এগুলির মাঝারি থেকে বড় আকারের কীটপতঙ্গ, এছাড়াও বিভিন্ন ধরনের হতে পারে। আর অবস্থানকালে যখন এরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকে তখন দেখা যায় যে এদের ডানা দেহের উপরিভাগে পরস্পর বাইরের দিকে ছড়ানো অবস্থায় থাকে। তো এদের যে উদাহরণ সেগুলি হচ্ছে লেস্টিস অথবা ভেরিডুলা ইত্যাদি। আচ্ছা, আরেকটি অর্ডার অ্যানাইসোজাইগোপ্টেরা, এদের যে বৈশিষ্ট্যটা আমরা এদের যে ফ্যামিলিটা সেটা কী ছিল? ইপিওফ্যালিবিডি, ইপিওফ্যালিবিডি, ডিএই লাস্টে। ঠিক আছে, তো এদের যে শনাক্তকারী বৈশিষ্ট্য সেগুলি হচ্ছে যে পরিণত বা মানে অ্যাডাল্ট যে কীটপতঙ্গগুলি সেগুলি দেখতে অ্যানাইসোপ্টেরানের মতো, আর হচ্ছে এদের ডানা শিরা বিন্যাস জাইগোপ্টেরান ধরনের অর্থাৎ দুইটির মিক্স মাধ্যমে দুই রকম বৈশিষ্ট্যই এদের মধ্যে দেখা যায়, সেজন্য এদেরকে বলা হয় অ্যানাইসোজাইগোপ্টেরা। অর্থাৎ দুই রকম বৈশিষ্ট্যই এদের মধ্যে দেখা যায়, অ্যানাইসোপ্টেরান বৈশিষ্ট্য এবং জাইগোপ্টেরান বৈশিষ্ট্য। সো ডানা শিরা বিন্যাস দুই রকমই আছে এদের মধ্যে, অ্যানাইসোপ্টেরান এবং জাইগোপ্টেরান।
এবং এদের যে নিমগুলি রয়েছে সেগুলির দৈহিক গঠন কিন্তু আবার অ্যানিসোপ্টেরন ধরনের, আর ডানা শিরা বিন্যাস আবার জাইগোপ্টেরন ধরনের। আর এগুলো মেসোজোয়িক যুগের কীটপতঙ্গ, মানে মেসোজোয়িক যে টাইম সেই সময়ের এরা কীটপতঙ্গ। সারা পৃথিবীতে এগুলির মাত্র দুইটি প্রজাতি দেখা যায়। এদের উদাহরণ হচ্ছে এপিও ফেলিপিয়া, ইপিআইও পিএইচ এল ই বিআইএ, এপিও ফেলিপিয়া স্পিসিস। এটা ভারতীয় একটা প্রজাতি, ভারতে দেখা গেছে এই প্রজাতিটাকে। তো যাকে এই গেল আমাদের তিন রকম উপবর্গের শনাক্তকারী বৈশিষ্ট্য, এই ফ্যামিলিগুলির অন্তর্ভুক্ত বিভিন্ন পতঙ্গ এবং তাদের উদাহরণ। তো আরও একটি বিশেষ বিষয় আছে এই ওডোনাটা বর্গের, যে অ্যানাইসোপ্টেরা এবং জাইগোপ্টেরা এই দুইটির মধ্যে যে পার্থক্য, এটি কিন্তু প্রায় ভাইভাতে এবং পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসে, এবং আমাদেরও কিন্তু বিভিন্ন ইনসেক্টগুলোকে যখন আমরা আইডেন্টিফাই করব, এই ড্রাগন ফ্লাই এবং ড্যামসেল ফ্লাই, অ্যানাইসোপ্টেরা এবং জাইগোপ্টেরা, এই পার্থক্যগুলি আমাদের জানতে হবে। তো আমরা এক নজরে এগুলোর পার্থক্যগুলো একটু জানার চেষ্টা করি যে কী কী পার্থক্য থাকতে পারে অ্যানাইসোপ্টেরা এবং জাইগোপ্টেরা অথবা ড্যামসেল ফ্লাই এবং ড্রাগন ফ্লাই, এই দুইটি ইনসেক্টের, দুই ধরনের ইনসেক্টের মধ্যে। তো ডিফারেন্সেস বিটুইন অ্যানাইসোপ্টেরা অ্যান্ড জাইগোপ্টেরা। অ্যানাইসোপ্টেরা বর্গের যে পতঙ্গ এগুলি সাধারণ নাম কিন্তু ড্রাগন ফ্লাই, আর জাইগোপ্টেরা যে পতঙ্গগুলি এদের সাধারণ নাম হচ্ছে ড্যামসেল ফ্লাই। আচ্ছা, আর অ্যানাইসোপ্টেরা যে পতঙ্গ এদের দেহ মধ্যম থেকে বৃহৎ আকৃতির, কিন্তু ড্যামসেল ফ্লাই এদের আকৃতি ক্ষুদ্র থেকে মধ্যম। অ্যানাইসোপ্টেরার যে পতঙ্গ সেগুলি দেহ শক্ত বলিষ্ঠ প্রকৃতি, এবং পরিণত কীটপতঙ্গ দ্রুত গতিতে উঠতে সক্ষম, বাট ড্যামসেল ফ্লাই যারা তাদের দেহ কিন্তু দুর্বল প্রকৃতি, এবং পরিণত কীটপতঙ্গ খুব ধীর গতিতে উঠতে পারে। অ্যানাইসোপ্টেরা পতঙ্গর সামনের এবং পিছনের ডানা অসমান, এবং গঠনগতভাবেও এরা ভিন্ন, এবং বিশ্রামকালে এরা ডানা দেহের আনুভূমিকভাবে অবস্থানে রাখে। বাট যারা ড্যামসেল ফ্লাই সেগুলির সামনের এবং পিছনের ডানা মোটামুটিভাবে সমান, এবং গঠনগতভাবেও একই রকম, এবং বিশ্রামকালে তারা ডানা দেহের সঙ্গে তির্যকভাবে বা খানাভাবে অবস্থান করে। অ্যানাইসোপ্টেরার যে পতঙ্গগুলি, পাঁচ নম্বর বৈশিষ্ট্য বলি, যে এরা কীটপতঙ্গের পিছনের ডানার গোড়ার দিক প্রশস্ত এবং সামান্য গোলাকার, বাট জাইগোপ্টেরা যারা তাদের ডানার গোড়ার দিক লম্বা এবং বোটার মতো একই রকম। অ্যানাইসোপ্টেরা পতঙ্গাদের উদরাঞ্চলের শেষ খণ্ডাংশ স্ফীত প্রকৃতি, একে সলমেন্ট উদর বলে, সলেমনেড উদর বলে। আর যেটা জাইগোপ্টেরা তাদের কিন্তু উদরাঞ্চলের শেষখণ্ড স্থূল নয়, বরঞ্চ সুচালো প্রকৃতির। আচ্ছা, অ্যানাইসোপ্টেরা পতঙ্গগুলির নিম্ফ শক্ত এবং বরিষ্ঠ, এবং কিছুটা আকৃতিতে ডিম্বাকার, আর এদের নিম্ফ যারা সেগুলি কিন্তু লম্বাকৃতির এবং দুর্বল প্রকৃতির। অ্যানাইসোপ্টেরাদের নিম্ফের উদরের শেষ ভাগে একাধিক রেকটাল ফুলকা বা রেকটাল গিল থাকে, যেগুলি সাহায্যে শ্বাসক্রিয়া সম্পাদিত হয়। আর এদের যে নিম্ফ তাদের উদরের শেষ ভাগে তিনটি কডাল ফুলকা বা কডাল গিলস থাকে, যেগুলির সাহায্যে শ্বাসক্রিয়া চলে। অ্যানাইসোপ্টেরাদের অভিপাজিটার কিন্তু দুর্বল গঠন বিশিষ্ট এবং ছোট, অথবা অনেক ক্ষেত্রে নাও দেখা যেতে পারে অনুপস্থিত, কিন্তু এদের কিন্তু অভিপজিটর সুগঠিত, বেশ বড় এবং সকল ক্ষেত্রেই উপস্থিত থাকতে দেখা যায়। তো মোটামুটি এই পার্থক্যগুলি দিয়ে আমরা ড্রাগন ফ্লাই এবং ড্যামসেল ফ্লাই বা অ্যানাইসোপ্টেরা এবং জাইগোপ্টেরা উপবর্গের মধ্যে পার্থক্য করতে পারি। আশা করছি ওডোনাটা সম্পর্কে আমরা বিশদ একটি ধারণা লাভ করতে পেরেছি। আমাদের অতি পরিচিত বেশ কিছু পতঙ্গ
তাদের পরিচয় আমরা এই উড়নাটার মাধ্যমে জানতে পেরেছি। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। তোমাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।